14 জন ব্রিটিশ বাংলাদেশি প্রফেশনাল মিলে 2008 সালে প্রতিষ্ঠা করেন গ্লোবাল এইড ট্রাস্ট। অসহায় এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয় গ্লোবাল এইড ট্রাস্টের যাত্রা। মানবিক এ সংস্থাটি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করলেও বাংলাদেশে তাদের কাজের পরিধি অনেক বেশি বিস্তৃত। সমাজের অসহায়, দরিদ্র এবং দুস্থ মানুষদের ক্যাটারেক্ট অপারেশন করা ছাড়াও গ্লোবাল এইড ট্রাস্ট আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অসহায় ইয়াতিমদের পুনর্বাসনের, দুস্থ নারীদের প্রশিক্ষণ প্রদানের, সবার জন্য বিশুদ্ধ পানি ব্যবস্থার এবং কুরআনের হাফিজ স্পন্সরশিপের। এছাড়াও গ্লোবাল এইড ট্রাস্ট তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং হতদরিদ্রদের কাছে রমাদান ফুডপ্যাক পৌঁছে দেওয়ার।